নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগত। আমি প্রদ্যুত আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাব। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 39 বছর। ইনি একজন স্কুল শিক্ষক। এই হাতের ভালো মন্দ, শুভ অশুভ সমস্ত বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। সবার প্রথমে আমি এই হাতের গ্রহের ক্ষেত্রগুলোর সম্বন্ধে আলোচনা করব। হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাত বেশ খানিকটা ভারী, অর্থাৎ মাংসালো ধরনের। তাই প্রতিটি গ্রহের ক্ষেত্র যথেষ্ট মাংসালো। এর মধ্যে সবথেকে সুন্দর সুগঠিত গ্রহের ক্ষেত্র হলো বুধ ও রবির ক্ষেত্র। বুধের ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন কনিষ্ঠ আঙুলের নিচের এই ক্ষেত্রকে বুধের ক্ষেত্র বলা হয়। বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত, বেশ মাংসালো এবং বড়সড়। বুধ শক্তিশালী হওয়ার কারণে বুধের শুভ প্রভাব কিন্তু এনার মধ্যে যথেষ্ট পরিমাণে থাকবে। বুধকে বলা হয় বালক গ্রহ। কারো হাতে বুধের ক্ষেত্র খুব বেশি শক্তিশালী হলে তাদের মধ্যে বালক সুলভ চপলতা থাকে, অর্থাৎ বাচ্চাদের মতো কিছু আচরণ স্বভাব এদের মধ্যে দেখা যায় যা অন্যের দৃষ্টি আকর্ষণ করে। তাই এরা অন্যের প্রিয় পাত্র হতে পারে। বুধকে বাকশক্তির কারক গ্রহ বলা হয়, অর্থাৎ এরা খুব সুন্দর গুছিয়ে বুঝিয়ে কথা বলতে পারে, অন্যের মনোরঞ্জন করতে পারে, অর্থাৎ এদের কথার মধ্যে কিন্তু একটা এন্টারটেনমেন্টের ঝলক পাওয়া যায়, কিছুটা রসিকতা সম্পন্ন হয় যদি হাতের আঙুলের উপরের পর্বগুলো একটু স্থূল ধরনের হয়। বুধের ক্ষেত্র শক্তিশালী হওয়ার সাথে সাথে বুধের ক্ষেত্রের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন বুধের ক্ষেত্রের ফোলা ভাব অনেকটা রবির ক্ষেত্রের দিকে ঝুঁকে গেছে। অর্থাৎ বুধের ক্ষেত্র যদি কারো হাতে রবির ক্ষেত্রের দিকে ঝুঁকে যায় বা রবির ক্ষেত্র কারো হাতে যদি বুধের ক্ষেত্রের দিকে ঝুঁকে যায় তাহলে তাদের মধ্যে কিন্তু বুধাদিত্য যোগের প্রভাবও সৃষ্টি হয়। যেমন কারো রাশিচক্রে রবি ও বুধ যদি একসঙ্গে কোনো শক্তিশালী ঘরে অবস্থান করে তাদের মধ্যে বুধাদিত্য যোগের প্রভাব থাকে, তারা চালাক, চতুর, বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয়। ঠিক তেমনি কারো হাতে রবির ক্ষেত্র যদি বুধের দিকে ঝুঁকে যায় বা বুধের ক্ষেত্র রবির দিকে ঝুঁকে যায় তাদের মধ্যেও বুধাদিত্য যোগের প্রভাব থাকে, অর্থাৎ এরা চালাক, চতুর, বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয়। বুধের ক্ষেত্র ভালো থাকলে তাদের স্মরণশক্তি ভালো থাকে, তারা ভালো ব্যবসায়ী হয়। ইনি যেহেতু একটি সার্ভিস করছে তাই ব্যবসা সম্বন্ধে আলোচনা করার প্রয়োজন নেই। বুধের শুভ প্রভাব এনার মধ্যে যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু বুধের আঙুল তুলনামূলকভাবে অনেক ছোট এবং একটু বক্র ধরনের। বুধের আঙুল যদি বক্র হয় তারা বুদ্ধিমান হলেও একটু কুটবুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত না যাওয়ার কারণে কমিউনিকেশন পাওয়ার খুব কম থাকবে, অর্থাৎ মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা বা সম্পর্ক ধরে রাখা খুব বেশি সম্ভব হবে না। সম্পর্ক ছুটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে রয়েছে, যেগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। এনার মধ্যে কনফিডেন্স লেভেল বা মানুষের সঙ্গে পরিচয় করবার ক্ষমতা অদ্ভুত রকমের আছে, কিন্তু কিছুটা ইগো এনার মধ্যে থাকবে। এরপরে রবির ক্ষেত্র দেখুন, এই হাতে রবির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত, বেশ বড়সড় এবং মাংসালো। রবির আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে। রবির আঙুলে এই হাতে সর্বাধিক শক্তিশালী বলা চলে। রবির আঙুলের থেকে বৃহস্পতির আঙুল কিঞ্চিত পরিমাণে লম্বা হতে পারে, কিন্তু রবির আঙুল সবথেকে বেশি ফল প্রদান করবে। রবির ক্ষেত্র শক্তিশালী হওয়ার পাশাপাশি রবির ক্ষেত্রে সুন্দর রবিরেখাও দেখা যাচ্ছে। একটু জুম করে দেখলে আরও ভালোভাবে বোঝা যায়। দেখুন, এখানে একটি রবিরেখা রয়েছে, এখানেও একটি রবিরেখা রয়েছে। তো রবির ক্ষেত্র ও বুধের ক্ষেত্র সুন্দর হওয়ার কারণে বুধ হচ্ছে বুদ্ধির কারক, রবি হলো মান, যশ, প্রতিষ্ঠা এবং কর্মের কারক। কারণ কর্মের মাধ্যমে মানুষের মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি অর্জন হয়। অর্থাৎ ইনি নিজের বুদ্ধিকে পরিচালনা করে নিজের মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি সুন্দরভাবে অর্জন করতে পেরেছে এবং ভবিষ্যতেও পারবে। এরপরে শনির ক্ষেত্র দেখুন, শনির ক্ষেত্র এই হাতে যথেষ্ট শক্তিশালী হলেও কিছুটা সমস্যাদায়ক। শনির আঙুলে এককভাবে দাঁড়িয়ে আছে। শনির ক্ষেত্র সুন্দর সুগঠিত, শনির ক্ষেত্রে শনি রেখা আছে, কিন্তু রেখাগুলো সামান্য একটু পীড়িত। দেখুন, একটু ভালোভাবে গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখান থেকে রেখা উঠে এইভাবে আস্তে আস্তে বেঁকে বেঁকে শনির ক্ষেত্রের মধ্যে প্রবেশ করেছে। আবার এখানে একটি ক্রসচিহ্ন সৃষ্টি হয়েছে, কিন্তু আসলে একটি মৎস্যচিহ্ন সৃষ্টি হয়েছে। শনির ক্ষেত্রে এই ধরনের মৎস্যচিহ্ন যদি কারো হাতে থাকে, অর্থাৎ নিম্নমুখী মৎস্যচিহ্ন, তাদের জীবনে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়। এবং শনিদেবের শুভ প্রভাব এদের উপর থাকলেও শনিদেবের শুভ প্রভাব প্রাপ্তি করতে এনাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়। অর্থাৎ
শনিদেব যদি কাউকে কিছু প্রদান করে, শনিদেব একেবারে মানে শুধু শুধু করে না, শনিদেব কাউকে কিছু প্রদান করবার আগে তাকে সেই জিনিসের যোগ্য করে তোলে, তারপরে তার হাতে সেই জিনিস প্রদান করে। আর মাছকে পরিশ্রমের কারক মানা হয়, মৎস্যচিহ্ন হাতে থাকা অত্যন্ত শুভ, কিন্তু মাছ জলে থাকে আর মাছ খুব বেশি স্থির থাকে না, এরা অনবরত পরিশ্রম করতেই থাকে, তাই যাদের হাতে মৎস্যচিহ্ন থাকে তাদেরও কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হয়। বিশেষ করে শনির ক্ষেত্রে মৎস্যচিহ্ন থাকলে পরিশ্রম করার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পায়, অর্থাৎ জীবনে অনেক সমস্যা ও সংঘর্ষের মাধ্যমে এনার জীবনে ভাগ্যোন্নতি হচ্ছে বা হয়েছে। এরপরে বৃহস্পতির ক্ষেত্র দেখুন, এই হাতে বৃহস্পতির ক্ষেত্র কিন্তু যথেষ্ট সুন্দর, সুগঠিত এবং শক্তিশালী। বৃহস্পতির ক্ষেত্র একটু জুম করে দেখলে আপনারা দেখতে পাবেন একটি সুন্দর ক্রশ্চিহ্ন হালকাভাবে সৃষ্টি হয়েছে। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ক্রশ্চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ, এদের স্থাবর সম্পত্তির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায় এবং ধন উপার্জন করবার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। কিন্তু বৃহস্পতির আঙুল সামান্য একটু শনির আঙুলের দিকে ঝোঁকার কারণে এনার সম্পদ অনেক থাকলেও কিছু কিছু সময় আর্থিক অভাব দেখা দিতে পারে। লিডারশিপের গুণাবলীও এনার মধ্যে যথেষ্ট পরিমাণে থাকবে, অর্থাৎ অন্যদের মেনটেন করতে পারবে বা পরিচালনা করবার ক্ষমতা এনার মধ্যে থাকবে। এরপরে মস্তিষ্ক রেখা দেখুন, উপরের এই চারটে গ্রহের ক্ষেত্র থেকে বিচার করা হয় কর্ম। এই চারটে গ্রহের ক্ষেত্র যদি একযোগে ভালো হয় তাহলে তাদের কর্মক্ষেত্র ভালো হয়। শনির ক্ষেত্র একটু সমস্যা থাকার কারণে সমস্যা নয়, কারণ ওখানে একটি মৎস্যচিহ্ন আছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিশ্রম বা জটিলতাও ভোগ করতে হবে, কর্ম উন্নতির সম্ভাবনাও এনার জীবনে খুব ভালোভাবে রয়েছে। এরপরে মস্তিষ্ক রেখা, মস্তিষ্ক রেখা নির্দেশ করে মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা। দেখুন, মানুষের জীবনে উন্নতি করতে গেলে যে বিষয়গুলো ভালো থাকতে হয় তার মধ্যে প্রধান হলো বুধের ক্ষেত্র এবং মস্তিষ্ক রেখা, কারণ মস্তিষ্ক রেখা মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতার সম্বন্ধে নির্দেশ করে। যার মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা ভালো এবং বুধের ক্ষেত্র ভালো, অর্থাৎ তার বুদ্ধি ভালো এবং সেই বুদ্ধিকে প্রয়োগ করবার ক্ষমতাও ভালো, এনার মধ্যে কিন্তু সেই বৈশিষ্ট্য সুন্দরভাবে দেখা যাচ্ছে। মস্তিষ্ক রেখা মঙ্গলের ক্ষেত্রের পাশ থেকে এসে সামান্য একটু চন্দ্রের দিকে হেলে গেছে। মঙ্গলের ক্ষেত্র খুব শক্তিশালী, এটা নির্দেশ করে যে এনার মধ্যে কিন্তু যথেষ্ট সাহস থাকবে এবং কিছুটা কল্পনা প্রবণতাও এনার মধ্যে থাকবে। চন্দ্রের ক্ষেত্র তুলনামূলকভাবে একটু বেশি দুর্বল এবং চন্দ্রের ক্ষেত্রে একটি ভ্রমণ রেখা আছে, ভ্রমণ রেখাও কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না। এটা নির্দেশ করছে যে এনার মানসিক হতাশা বাড়াবে বা কিছু কিছু সময় দুশ্চিন্তা দুর্ভাবনা প্রচুর পরিমাণে বাড়াবে, আর কিছু আর্থিক অভাব বা আর্থিক ধার দেনা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, আর ভ্রমণ ক্ষেত্র কিছু সমস্যায় পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই ভ্রমণে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে। এরপরে দেখুন, মঙ্গলের ক্ষেত্র সম্বন্ধে আমি আপনাদের বললাম, মঙ্গলের ক্ষেত্র ভালো থাকার কারণে এর মধ্যে সাহস যথেষ্ট বেশি এবং ইনি যথেষ্ট যুক্তিবাদী প্রকৃতির মানুষ। মঙ্গলের পজিটিভ ক্ষেত্র খুবই শক্তিশালী, আর মঙ্গলের পজিটিভ ক্ষেত্র শক্তিশালী হয় যদি হাতের একটু রাউন্ড প্রকৃতির থাকে সাইডটা, তাহলে বোঝা যায় যে মঙ্গলের ক্ষেত্র অনেকটা বাইরের দিকে বেরিয়ে গেছে। মঙ্গলের শুভ প্রভাব বা শক্তিশালী প্রভাব এনার মধ্যে যথেষ্ট পরিমাণে থাকবে। মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা ভালো, কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে মস্তিষ্ক রেখার একটি অংশ রাহুর ক্ষেত্রের দিকে ঢুকে গেছে, যাকে মঙ্গলের নিম্নক্ষেত্র বলে। এই বৈশিষ্ট্য কিন্তু হাতে থাকা একদম ভালো নয়, মস্তিষ্কের কার্যকরী ক্ষমতাকে অনেকটাই বিভ্রান্ত করে। কিছু কিছু সময় হটকারিতার কারণে, আবেগের কারণে বা রাগের কারণে, বেশিরভাগ ক্ষেত্রে হটকারিতা এবং রাগের কারণে, আর চন্দ্রের ক্ষেত্রে একটু দুর্বল থাকার কারণে কিছু কিছু সময় আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু থাকবে। যখন সিদ্ধান্ত নেবে তখন ইনি বুঝতে পারবে না যে সিদ্ধান্ত ভুল হচ্ছে, কিন্তু পরে উনি অনুভব করতে পারবে যে আমার ওই সিদ্ধান্তটা ভুল ছিল। তাই রাগ করে বা আবেগের বশে হটকারিতার জেরে কোনো সিদ্ধান্ত এনার জীবনে কখনোই নেওয়া উচিত নয়, তাহলে সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ইনি যা পরিকল্পনা করবে, যা সিদ্ধান্ত নেবে ঠান্ডা মস্তিষ্কে, সব সিদ্ধান্ত সঠিক হবে, সেই সিদ্ধান্তের দ্বারা জীবনে যথেষ্ট উন্নতিও করতে পারবে। এনার হাতে ভাগ্যরেখা দেখুন, ভাগ্যরেখা ঠিক এই ভ্রমণ রেখার পাশ থেকে, ভ্রমণ রেখার সঙ্গে জয়েন্ট হয়ে চন্দ্রের ক্ষেত্র থেকে উঠেছে, শনির ক্ষেত্রের নিচে গিয়ে ঠিক মৎস্যচিহ্নের মুখে বা হৃদয় রেখার সঙ্গে স্পর্শ হয়েছে। ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে ওঠার কারণে ইনি যথেষ্ট সৌভাগ্যবান, অর্থাৎ ভাগ্যপতির শুভ প্রভাব কিন্তু এনার মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। এছাড়াও ভাগ্যরেখার দিকে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, একটু জুম করে দেখালে আরও ভালো বুঝতে পারবেন,
ভাগ্যরেখা নিচের দিকটা বেশ মোটা ধরনের এবং মাথার দিকটা ক্রমশ সরু হয়ে আসে। একে বলা হয় ঊর্ধ্বমুখী ভাগ্যরেখা। যে কোনো রেখা যেখান থেকে শুরু হয় সেই দিকটা একটু মোটা থাকে এবং যেদিকে বিস্তার করে সেই দিকটা সরু হয়। এই ধরনের রেখা হাতে বেশি ভালো ফল প্রদান করে, আর হাতে যে কোনো ঊর্ধ্বমুখী রেখাই খুব ভালো ফল প্রদান করে। কিন্তু ভাগ্যরেখা যদি উপর দিকে মোটা থাকে, নিচের দিকে সরু থাকে, সেই ভাগ্যরেখা কিন্তু অশুভ ফলদায়ক, এটা মাথায় রাখতে হবে। তো ইনি ভাগ্যরেখার যথেষ্ট শুভ ফল প্রাপ্তি করতে পারবে, কিন্তু চণ্ডের ক্ষেত্র একটু দুর্বল থাকার কারণে, দেখুন চণ্ডের ক্ষেত্র তুলনামূলকভাবে একটু বেশি দুর্বল, আর একটি এরো রেখা অশুভ ভ্রমণ রেখা সেই ভাগ্যরেখাকে স্পর্শ করেছে। চণ্ডকে বলা হয় মনের কারক গ্রহ, আর ভ্রমণ রেখা ভ্রমণ ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, আর এনার মধ্যে কিছু বৃথা ভয় সৃষ্টি হবে বা ভয়ের সঞ্চারও কিছু কিছু সময় কিন্তু এনার মধ্যে দেখা যাবে, বা কোনো কোনো কারণে ইনি যথেষ্ট ভীত হয়ে যাবে। এরপরে শুক্রের ক্ষেত্র, দেখুন এই হাতে শুক্রের ক্ষেত্র কিন্তু যথেষ্ট সুন্দর, সুগঠিত, বেশ বড় সড়, কিন্তু শুক্রের ক্ষেত্রে একাধিক পরিমাণে এরো রেখা রয়েছে, যেগুলো নির্দেশ করে যে এনার মধ্যে যথেষ্ট পরিমাণে ইমোশন থাকবে। ইনি যথেষ্ট সৌন্দর্যপ্রিয় প্রকৃতির মানুষ হবে, তাই প্রকৃতির যে কোনো সৌন্দর্যের প্রতি সহজে আকৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিপরীত লিঙ্গের কোনো নারীর দ্বারাও কিন্তু ইনি সহজে আকৃষ্ট হতে পারে বা তার দ্বারা প্রভাবিত হতে পারে, তাই বিপরীত লিঙ্গের মানুষের সাথেও বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। শুক্রকে ভোগের কারক গ্রহ বলা হয়, তাই এনার জীবনে ভোগ বাসনার আকাঙ্ক্ষা খুব ভালোভাবেই পূর্ণ হবে। একটু স্মার্টভাবে থাকতে ইনি বেশি পছন্দ করবে, কিন্তু মঙ্গলের নিম্নক্ষেত্র যাকে রাহুর ক্ষেত্র বলা হয়, এখান থেকে মস্তিষ্ক রেখা একটি অংশ প্রবেশ করবার কারণে কিছু কিছু সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, সিদ্ধান্তে ভুল হওয়ার। আর মঙ্গলকে বলা হয় ভাতৃকারক গ্রহ, ভাইদের সঙ্গেও যে কোনো সময় সংঘর্ষ হয়ে যেতে পারে যদি কোনো ভাই থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।